হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমাকে অনেকে মানে অনেকেই কমেন্ট করেছে পুরো চুড়িদার অথবা কামিজ পুরো সূত্রের সাহায্যে ভালোভাবে পুরো ফিটিং সহকারে কাটিং দেখাতে আর সেলাই করেও দেখাতে আমি সমস্ত দেখাবো কিভাবে কাটিং করতে হয় কিভাবে সেলাই করতে হবে পুরো ডিটেলসে দেখাবো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখুন আমি কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নেব তো এখানে আমি ভাঁজ করে নিয়েছি আর আপনারা যদি এটা একবার দেখেন আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এবারে এর ওপরে আমি মাপ নেব। তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বডির মাপ তো আমি তিনটে মাপে কিন্তু আমি বাড়িয়ে নেব এইটা হচ্ছে আমাদের ছাতি কোমর আর পাছা এই তিনটে মাপে কিন্তু আমাদের লুজ নিতে হয় চুড়িদার কাটিং করুন বা যে কোনো জিনিসই কাটিং করুন না কেন তাতে কিন্তু আমাদের লুজ রাখতে হয় তো এখানে আমি লুজটা নিয়ে নেব এটা পুরো বডি থেকে কিন্তু যেই মাপটা আমরা ছিলাম হুবহু সেই মাপটাই কিন্তু আছে তো এখানে আমি এবারে লুজ দেব। এখানে দু ইঞ্চি করে লুজ দেব। তো সমস্ত জায়গায় দুই ইঞ্চি দু ইঞ্চি করে লুজ দেব। দেওয়ার পরে যত হবে আমাদের সেটাকে চার ভাগ করে নেব ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এখানে দেখুন তো আমাদের এই যে লুজ দেয়া এই যে প্লাস করার পরে যেটা আমাদের বেরিয়েছে এটাকেই কিন্তু আমরা চার ভাগ করে নেবো সবসময়ের যেটা আপনারা দেখেছেন যে আপনারা পাঁচার চার ভাগ করবেন কোমরের চার ভাগ করবেন তারপর হচ্ছে ছা ছাতির চার ভাগ করবেন সেগুলো হচ্ছে এই লুজ দেওয়ার পরে কিন্তু এই চার ভাগগুলো করে নিতে হবে ব্যাপারটা বুঝতে পেরেছেন এবারে আমি এটাকে পুরোপুরিভাবে ড্রয়িংটা করে নেব। তো এবারে ঝুলটা নিয়ে নেব আমার ঝুল ছিল তেত্রিশ ইঞ্চি তাতে আমি দেড় ইঞ্চি প্লাস করে এখানে ঝুলের দাগটা দিয়ে নিয়েছি নিয়ে এই দাগটাকে স্ট্রেট করে দেবো স্ট্রেট করে দিয়েছি এবার আমি পুটের মাপটা নেব পুট কিন্তু কিভাবে নিতে হয় ভেঙে সেটা আমি দেখিয়ে দিয়েছি পিঠের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু পুট আর মোহরার মাপটা নিতে হয় আমি সেই বুঝে কিন্তু নিয়ে নেব। এখানে আমি সাড়ে ছয় ইঞ্চির পুট নিয়েছি আর এবারে মোহরাটা নিয়ে নেব সাত ইঞ্চির সাত ইঞ্চি নিয়ে নিয়েছি এবারে এখানে আমরা ছাতির মাপটা নেব। ছাতি যা হবে সেটিকে চার ভাগ করে নিতে হবে আমার এখানে ছাতি ছিল তো এইবারে বুঝুন এখানে আমরা ছাতিটিকে চার ভাগ করে নেবো আমরা চার ভাগ করবো যেটা আমাদের এক্সট্রা নেওয়ার পরে যেটা বেরিয়েছিল এখানে আমার আটচল্লিশ বেরিয়েছিল তাহলে আটচল্লিশটাকে আমি চার ভাগ করে নেব নিয়ে যেটা হবে সেটা এখানে দাগ দিয়ে দেব। তাহলে এখানে আমার হবে বারো ইঞ্চি ঠিক আছে আটচল্লিশ থেকে চার ভাগ করলে হবে বারো ইঞ্চি তো আমি এখানে বারোতে দাগ দিয়ে দেবো দাগ দিয়ে দিয়েছি তারপরে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব কখনও লুজ করার জন্য প্রয়োজন পড়বে তো এবারে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে রেডিমেড যে কুর্তিগুলো কেনা হয় তার ফিটিংসটা কীভাবে করবে তার ফিটিংসও কিন্তু ঠিক এই এইরকমভাবেই করতে হবে আপনারা বডির মাপ নিয়ে নেবে যে কাস্টমারের বডির মাপ নেওয়ার পরে তাতে দুই ইঞ্চি এক্সট্রা করবেন করে যেটা বেরোবে সেটা দিয়েই আপনারা চার ভাগ করে দাগ দিয়ে ফিটিংস করে দেবেন বুঝতে পেরেছেন এই রকমভাবে করলে ফিটিংস কিন্তু খুবই ভালো হবে ক্লিয়ার এবারে নিয়ে নেব সেস্থর মাপটা তো আপনাদের শেষ্তর মাপ যা থাকবে তাতে হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো এখানে আমি সেস্ত নিয়ে নিচ্ছি সাড়ে পনেরো ইঞ্চি যেখানে সেস্ত শেষ হবে সেখান থেকেই শুরু হবে কোমরের মাপ আপনাদের কোমর যা থাকবে সেটাকে চার ভাগ করে নেবো আমার কোমর বিয়াল্লিশ বেরিয়েছিল বিয়াল্লিশটিকে চার ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি এখানে সাড়ে দশ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নেব নিয়ে নিয়েছি এবারে নিতে হবে পাচা লম্বার মাপটা অনেকে পাঁচা লম্বা বুঝতে অসুবিধা হচ্ছে পাচা লম্বা মানে যেখান থেকে আমাদের কাটার পোর্শনটা শুরু হবে সেটাকেই পাচা লম্বা বলে এখানে আমি বাইশে দাগ দিয়ে দিচ্ছি পাঁচা লম্বা যেখানে পাচা লম্বা শেষ হবে সেখান থেকেই আপনাদের পাছার মাপটা নিতে হবে তো আপনাদের পাছার মাপ যা থাকবে সেটাকে চার ভাগ করে নেব তো এখানে আমার সাতচল্লিশ পাছে বেরিয়েছে সাতচল্লিশ থেকে চার ভাগ করলে যত আপনাদের হবে সেটাকে এখানে নিয়ে নিতে হবে তো তারপরে আরও দেড় ইঞ্চি আপনাদের এক্সট্রা দিতে হবে এবারে এই দাগগুলোকে মিলিয়ে দিতে হবে তিনটে দাগে এরকম ভাবে মিলিয়ে দিতে হবে তো দেখুন এইটা হচ্ছে আমাদের ফিটিংসের লাইন আর এইটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় আমাদের সেলাইটা কিন্তু এখান থেকে পড়বে ক্লিয়ার এবারে এখান থেকে মোহরার দাগ দিয়ে দেব প্রথমে আমাদের সামনের মোহরার জন্য 1 ইঞ্চিতে দাগ দেব দিয়ে এটাকে সেভ দিয়ে নেব তারপরে পিছনের মোহরার জন্য আরো হাফ ইঞ্চিতে দাগ দেব দিয়ে এটা পিছনের মোহরার জন্য দাগ দিয়ে নেব ডাক দিয়ে নিয়েছি এবারে আপনারা যদি চান এখানে ডাউন করতে তাহলে আপনারা এখানে ডাউন করতে পারেন তো এখানে হাফ ইঞ্চি থেকে একটু কম নেবেন নিয়ে এটাকে ডাউন করে নেবেন যদি আপনারা চান তাহলে করে নেবেন তো একটা এটা একটু হেলদি মেয়ে আছে তাই জন্য আমি এখানে ডাউন করছি হালকা করে খুব বেশি করছি না আমি হাফ ইঞ্চি থেকে একটু কম করেই করছি কেননা এটা একটু হেলদি মেয়ের আছে আপনারা চেস্ট থেকে বুঝতে পেরেছেন তাই জন্য আমি এটাকে একটু ডাউন করে দিলাম ঠিক আছে এবারে এই নিচের সাইডে চলে আসবো ঝুলে শেষ পোর্শানে এখানে মাপটা আমরা নিয়ে নেবো মানে এখানে মাপ নেবো আপনাদের আপনাদের যতটা হবে পাঁচ যা করে সেটাকে চার ভাগ করে তাতে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেবেন যতটা হবে আপনারা দাগ দিয়ে নেবেন নিয়ে তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটা কেন নিয়েছি আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি কেননা আমাদের নিচের সাইডটা যদি বেশি সরু হয়ে যায় তাহলে দেখবেন হাঁটতে হাঁটতে পায়ের ভিতরে ঢুকে যেতে থাকে তাই জন্য এটা কিন্তু সূত্র পাঁচ যা থাকবে সেটাকে প্রথমে চার ভাগ করতে হবে করে তাতে প্রথমে দেড় ইঞ্চি এক্সট্রা দিতে হবে দিয়ে এখান থেকে প্রথমে এই দাগটা দিয়ে নেব তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা দেবো কেননা এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় যেটা হচ্ছে আমাদের এতক্ষণ আমরা দেড় দেড় করে বেশি দিচ্ছিলাম সেটা ব্যাপারটা বুঝতে পেরেছেন এটাই কিন্তু এর সূত্র এবারে এই দাগ দুটোকেও মিলিয়ে দেবো দাগগুলো মিলিয়ে দিয়েছি এবারে আমি গলার শেপটা দিয়ে নেব গলা ছয় ছিল তো আমি এখানে সাড়ে ছয় দাগ দিয়ে নেব আর এখানে আমি গলার চওড়াটা নেব তিন ইঞ্চি তিন ইঞ্চি চওড়া নিয়েছি নিয়ে এটাকে বক্স করে গোল রাউন্ড শেপ করে দেব রাউন্ড শেপ করে দিয়েছি এবারে এটাকে আমি পুরোটা কাটিং করে নেব কাটিং করে নিয়েছি আর এখানে অবশ্যই করে কিন্তু কুটকি দিয়ে নেবেন এইরকমভাবে ধরবেন ধরে কিন্তু একটুখানি এরকমভাবে কাটিং করে দেবেন যাতে আপনারা সেলাই করার সময় বুঝতে পারেন যে এখানে আমাদের পাছার দাগ আছে আর এখানে আমাদের কোমরের দাগ আছে তো এবারে আমি গলা রাউন্ড শেপটা কাটিং করে নেবো সামান পিছনের আলাদা আলাদা কাটিং করে নেব নিলেই পুরো এটা হয়ে যাবে আর তারপরে আমি হাতাটা কাটিং করে নেব হাতা কাটিং করা কিন্তু আমি অনেক ভিডিওতে দেখিয়েছি খুব ভালোভাবে দেখিয়েছি আপনারা একবার হলেও দেখে নেবেন তো এবারে আমি এটাকে সেলাই করে দেখাবো সেলাইটা কিন্তু খুবই সহজ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে একটু ভালো করে বুঝে নিন প্রথমে আমি একটার ওপরে সোজা সাইডের ওপর আমি এরম সোজা সাইডটা রাখবো সোজা সাইডের সাথে এই সোজা সাইড এইরকম ভাবে মুখোমুখি রাখলাম রেখে প্রথমে পুড লাইনটা হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করব করার পরে এখানে আমি হাতা বসাবো এটা ভালো করে একটু দেখুন এক সাইডটা ছোট আছে আর এক সাইডটা বড় আছে এই ছোট সাইডটা আমাদের সব সময়ের জন্য আমাদের সামনের সাইডে বসবে আর এই যে বড় যে সাইডটা আছে এটা সব সময়ের জন্য পিছনের সাইডে বসবে এই রকম ভাবে এরকম ভাবে মিডিল পোর্শন থেকে বসাতে হবে এই ছোট সাইডটা আপনাদের এই হচ্ছে এই সামনের সাইডে বসবে আর বড় সাইডটা হচ্ছে আপনাদের এই পিছনের পাটের হাতার সাথে বসবে তো এখানে দেখুন আমি পুরো সেলাই করে নিয়েছি আর আমার পুড লাইন সেলাই করে আমি হাতাটাও বসিয়ে নিয়েছি আর পিছনে আমার চেন দিতে বলেছিলো তো আমি চেনটাও লাগিয়ে নিয়েছি এবারে আমি ফিটিংসের দাগ দেব তারপরে এখানে আমাদের এখানে আমাদের বক্স সেলাইটা করে নেব। তো এইভাবে আমাদের জামাটা রাখতে হবে রেখে এইখানে আমাদের ফিটিংসের দাগটা দিয়ে দিতে হবে আমরা দেড় ইঞ্চি করে পাশে এক্সট্রা রেখেছিলাম তাই জন্য এরকমভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দাগ দিয়ে নেব যতটা আপনারা এক্সট্রা রেখেছিলেন সেই বুঝে দাগ দিয়ে নেব। নিয়ে এখানে আমরা ফিটিংস করে দেবো তো দেখুন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি এবারে আমি একটু সেলাই করে নেবো নেওয়ার পরে এত পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটা স্টপ করব ঠিক এতটা পর্যন্ত এরপরে কিন্তু এইখানে আমরা বক্সের জন্য যে বক্স তৈরি হয় সেই বক্সের জন্য সেলাই করব এবারে এখানে আমরা ফিটিংসের সেলাই করব এবারে একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন এই যে আমাদের হাতাটা জয়েন্ট করেছে এই হাতার যে এক্সট্রা কাপড় যেটা হয়ে আছে এটা যখন ফিটিংস করব। সব সময়ের জন্য এটা ব্লাউজ হোক ফ্রক হোক যাই করুন না কেন এই যে সেলাইটি এটা সবসময়ের জন্য কিন্তু ওপরের দিকে যাবে কখনো সেলাই করতে করতে এই যে আমাদের এইটা এটা যেন কখনো এই রকম যেন না হয় এটা কিন্তু ভুল বুঝতে পেরেছেন এবারে এই যে কুটকিগুলো আমরা দিয়েছিলাম এর কারণ আছে এটা আমরা যখন সেলাই করব। দেখবেন কুটকি কুটকি যেন এরকম ম্যাচ হতে হবে যদি আপনাদের ম্যাচ না হয় তাহলে কিন্তু ভুল এটা কুটকি কুটকি ম্যাচ হওয়া মানে আপনাদের একদম পারফেক্টভাবে সেলাইটা হচ্ছে বুঝতে পেরেছেন এবারে আমি এটাকে সেলাই করে নেব দেখুন আমার এখানে কুটকি আর কুটকি কিন্তু ম্যাচ হয়েছে মানে এটা একদম ঠিকঠাক সেলাই হয়েছে এবারে আপনাদেরকে আমি এখানে বক্স সেলাইটা করে দেখা এই যে খোলা প্রসান যেটা থাকে সেখানে সেলাইটা করে দেখাবো তো এবারে এটা এরকমভাবে রাখবো রেখে একটু ভালো করে এইটা লক্ষ্য করুন আমি এটা কিভাবে করছি এবারে আপনারা এই বক্স করার জন্য যতটা কাপড় রেখেছিলেন সেই কাপড়টা মুড়তে হবে তো আমি এখানে কিন্তু দেড় ইঞ্চি করে কাপড় রেখেছিলাম তো এইরকমভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে কিন্তু প্রথমে দাগ দিয়ে নেবে একটু একটু পর পর কিন্তু এইরকমভাবে দাগ দিয়ে নেবে এই দাগটা দিয়ে নিলে কী হবে আপনাদের খুব সুবিধা হবে সেলাই করার সময় তো দেখুন আমি দাগ দিয়ে নিয়েছি এবারে আমি কি করব এটাকে এরকমভাবে রকমভাবে মুড়বো প্রথমে একবার মুড়ে নিলাম এই দাগ বরাবর দেন আরও আর একবার এই মুড়ে নেব। এই যে দাগগুলো দিয়েছি আমার সুবিধা হবে যখন আমরা এরকম ভাবে মুড়ে নেব এই এবারে এরপর থেকে সেলাই করব তো এখানে দেখুন আমি পুরো সেলাই করে নিয়েছি এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেলাই বুঝতেই পারছেন এই বক্সটা একটু ভালো করে দেখুন কেমনটা হয়েছে এটা ভীষণ সুন্দর হয়েছে বক্সটা আপনারাও কিন্তু এইরকমভাবে করে নেবেন দেখতে পাচ্ছেন বক্সটা কত সুন্দরভাবে হয়েছে আপনারাও ঠিক এইরকম ভাবে করবেন তো এরপরে কিন্তু নর্মাল সেলাই আছে আর কিছুই নেই নিচের সাইডে আপনাদের এইরকম ডবল ফোল্ড করে সেলাই করে নিতে হবে আর এখানে আপনাদের গলাতে গলাপট্টি বা আপনারা বর্ডার যা খুশি বসিয়ে নিতে পারেন তো এরকমভাবে বসিয়ে নিলে আপনাদের পুরো জামাটা পুরো কমপ্লিট হয়ে যাবে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের জন্য এই পর্যন্ত তাইটা